আসসালামু আলাইকুম দর্শক, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো দর্শক, আপনার সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি বাকিয়া ডেয়ারি ফার্মে। এটা অবস্থান করছে পাবজালা ঈশ্বরদানা হনকুলা হাটের পূর্ব পাশে। এই খামারি গাভীর সঙ্গে আজ প্রায় দীর্ঘ 50 বছর ধরে জড়িত আছেন। তো তার অভিজ্ঞতা থেকে আপনারা জানানোর চেষ্টা করব কি ধরনের গাভী নিলে আপনারা ভালো দুধ পাবেন এবং কি কি ধরনের খাবার খাওয়ালে গাভী সব থেকে বেশি দুধ দেয়। তো দর্শক, চলুন তার সঙ্গে কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার খামারে আমি আবার চলে আসলাম, আপনার নতুন কালেকশন আছে জানতে পারলাম। হ্যাঁ, তো তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যেটা দুধ দান করছে এটা কি গাভী? ওটা ফিজিয়াম। এটা দুধের পরিমাণ কত? ওটা দুধ হবে 25 লিটার। এটা বাচ্চা দেওয়া কতদিন হয়েছে? এটা বাচ্চা দেওয়া 8-10 দিন হয়েছে। বাচ্চা সুস্থ আছে? হ্যাঁ, বাচ্চা সুস্থ আছে। এখন আপনার দুধ প্রথম টানে কতটুকু করে পাচ্ছেন? প্রথম টানেই 2,70,000 টাকা দাম চাচ্ছেন। আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করার সুযোগ আছে কি? হ্যাঁ আছে, কিছু কম বেশি করার সুযোগ আছে। তো এই গাভীগুলো যদি দর্শক এসে দোয়াই নিতে চাই? তার মানে আপনার ব্যাংকে টাকা লাগাই দিয়ে আসলে হবে, কিছু টাকা নিয়ে আসতে হবে শুধু বায়না দেওয়ার জন্য? কিছু টাকা নিয়ে আসতে বায়না দেওয়ার শুরু। তো এরপর যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভী? এটাও ফিজিয়াম। এটাও ফিজিয়াম জাতের গাভী। এটাও দেখছো অনেক বড় একটি গাভী। এটা বড় গাভী। এটা কি প্রেগনেন্ট নাকি বাচ্চা আছে? এটা বাচ্চা আছে। এটার বাচ্চা আছে। কতদিন হচ্ছে বাচ্চা দেওয়া? এই বাচ্চা দেওয়া 10-12 দিন হচ্ছে। বাচ্চা দেওয়া 10-12 দিন হচ্ছে। তো এটা দুধের দুধ আপনি কত পাবেন? এটা দুধ 25-26 দুধ পাওয়া যাচ্ছে বর্তমান। বর্তমানে এমন পাওয়া যাচ্ছে? জি। তার কিছুদিন গেলে তো মনে হয় আরো বেশি হবে, 30 দুধ আসবে। মানে 30+ হয়ে যাবে। তো দাম যাচ্ছে 3,20,000। এটা দাম যাচ্ছে 3,20,000 টাকা। দর দাম কেলে যাবে। খুব বড় গাবে। খুব বড় গাবে। এটা কি আপনি দুধ দোয়ান করছেন নাকি হচ্ছে? দুধ দোয়াচ্ছে, আমার ঘর দুধ দোয়াচ্ছে বর্তমানে। মানে হচ্ছে বর্তমান দুধ দোয়াচ্ছে। তো আচ্ছা, আপনার এই গাভীর আমরা জানতে পারলাম আপনার এই গাভীর হচ্ছে খামারের পিছনে আপনার 50 বছর নাকি বয়স হচ্ছে? হ্যাঁ, 50 বছর আগে আমার আব্বা করেছে, দাদা করেছে, আমি করি, আমার ছেলেপেলে করে। আপনার ফুল ফ্যামিলির সঙ্গে জড়িত? হ্যাঁ, ফুল ফ্যামিলি গরুর সঙ্গে জড়িত। আচ্ছা, তো আমরা তো ইন্ডিয়ায় ব্যবসা করতাম, এখন এই করোনার জন্য 2 বছর যাইনি গো। লাইন মুখাট বন্ধ, বেলডাঙ্গা পাণ্ডব বিহার ওই খেড়িয়া পর্যন্ত যাই গো। মানে আগে ওখান থেকে নিয়ে আসতেন? হ্যাঁ, এলএম বাজার পর্যন্ত যাই গরু কিন্তু। তো আপনার থেকে দর্শক কিছু জানতে চাইছিল যে কি ধরনের গাভী নিলে দুধ সবথেকে বেশি পাওয়া যাবে? ফিজিয়াম, জার্সি, রানী শঙ্কর এগুলো নিলে দুধ বেশি পাবে। অস্ট্রেলিয়ান দুধ যারা আছে তার সবই জাত, মানে এটা দেখলে বোঝা যায় পার্সেন্টেজ কেমন। হ্যাঁ, মানে যার দুধ আছে তার জাত আছে, আর যার দুধ নেই তার কোনো জাত নাই। আর ভালো, আর এখন বর্তমান এসব মোটা তাজা লোক মনে হজ করেছে, করেনি কো আইসি কথা, আমি হাজি হয়েছি, হাজি হয়ে টুপি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পাওয়া সমান দিয়ে মনে করছে ফেরেস্তা। এরা হচ্ছে দুনিয়ার ঠকবাজ লোক। আমরা ঠকবাব ব্যবসা করি, ঠকবাব বাবু যদি ব্যবসা করতাম তাহলে গাভী গরুর ব্যবসা করতে পারতাম না। হ্যাঁ, তার মানে আপনারা যেখান থেকে নেবেন মানে দেখে শুনে নেবেন, যার কাছে নেন দেখে শুনে মানুষ বুঝে নিয়েন। তা আমরা হচ্ছে আপনারা হচ্ছে বাইরেকার লোক, হয়তো লোকে ফেরেস্তার মতো কথা মনে করেন যে বাবার এই মনে হয় আল্লাহর ফেরেস্তার মধ্যে হজ করে আছে, ওসব বানোয়াট কথা। আচ্ছা, তো তো এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভী? এটাও ফিজিয়াম। এটাও ফিজিয়াম জাতের গাভী। তো এটা কি প্রেগনেন্ট নাকি এখনো বাচ্চা আছে? এটাও সব বাচ্চা আছে। এটারও বাচ্চা আছে? এটারও বাচ্চা আছে। এটার বাচ্চা দেওয়া কতদিন হয়েছে? এটার বাচ্চা দেওয়া 5-6 দিন হয়েছে। এটার বাচ্চা দেওয়া 5-6 দিন হয়েছে। তো এটা কি দ্বিতীয় বিয়ান না প্রথম বিয়ান? এটা প্রথম বিয়ান। এটা প্রথম বিয়ান। দাঁতে কয়টা? দুইটা। দাঁতে দুইটা। ও, দাঁতে দুইটা, প্রথম বিয়ান। তো এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 2,60,000। এটার দাম চাচ্ছেন 2,60,000 টাকা। আলোচনার মাধ্যমে কিছু কম করা যায়, কম বেশি নিতে পারবে। তো কিছু দর্শক যদি আপনার কাছে ফোন দিয়ে নিতে চায় না এসে এখানে? হ্যাঁ, তাও দেওয়া যায়। ইউটিউবে টেকা লাগা দিবি, গরু বাছুর দেখবি, দেখি দর দাম করে ইমতে ভিডিও দেখবে, দেখার পরে ইমতে ভিডিও দেখি টেকা লাগা দিবি, মানে ঠিকানা ওনাদের পাঠা দিবি। হ্যাঁ, মানে কিছু টাকা বিকাশে দিবে, তারপরে বাকি টাকা অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিলে আপনার কাছে নিজ দেখতে পাঠিয়ে দেবে, পাঠা দিবে। যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, আমরা চেক করে দিব, প্যাড দিয়ে দিব। মানে আপনার খামারের প্যাড আছে? এখানে লিখে দেব। সারা বাংলাদেশে গেলে পরে কেউ ধরবে না। তো এটা এগুলো যদি হচ্ছে আপনার নিয়ে যাওয়ার পর যদি দুধের কম হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমরা সেটা একটা চেঞ্জ করে দেবো। এখন হয়তো হাতের 5 লক্ষ সমান না, এখন
দুধের পরিমাণ ভালো, দুধ হয় এই জন্য মানুষ বেশি মানে বেশি চাহিদা এগুলো চাহিদা করে। তো এটা হচ্ছে আপনার দুধ কতটুকু হচ্ছে? এটা ধরুন 20-22 লিটার হচ্ছে বর্তমানে। এটা বাচ্চা দেওয়া কতদিন হয়েছে? এটা এটা বাচ্চা দেওয়া 5-6 দিন হচ্ছে। বাচ্চা দেওয়া 5-6 দিন হয়েছে। দুধ আপনারা 20-22 লিটার মানে দহন করছেন? বর্তমান দুধ আসছে, বেশি দুধ আসবে, 25-26 দুধ আসবে। মানে যদি খামারে গিয়ে ঠিক মতো যত্ন নিতে পারে তাহলে আশা করা বেশি বেশি দুধ আসবে। তো এটা হচ্ছে দাঁতে কয়টা আছে? ওটা দাঁতে 4টা। এটা দাঁতে 4টা। এবার প্রথম বিয়ানে বাচ্চা দিয়েছে? প্রথম বিয়ান। তো এটার দাম যাচ্ছিলেন কত? ওটার দাম যাচ্ছে 2 লাখ। দর্শকদের ভালো জিনিস দিবেন যাতে দর্শক আবার আসতে পারে। দর্শক ভালো জিনিস নিবি, দর্শক যাতে আবার আসে আরো নিবি, দিবি, যাবি। হ্যাঁ এটাই তো। আমার এখন 40 বছরের পার্টি আছে, 45 বছরের পার্টি আছে, ঢাকা শহরে আছে, চিটাগাং আছে, এই ব্রাহ্মণবাড়িয়া আছে, সিলেট আছে। ভালো গাড়ি দিলে তো আপনি অবশ্যই আসবে। আজ 50 বছর, 40 বছর, 35 বছর করে এখন এক একটা লোক গরু নেয়। ঢাকালি শ্যামলিতে আছে, ওই যে রাতুল ক্রিকেটার আছে, ও আমার ছেলে গরু নেয়। ও আচ্ছা, আপনার এই গাভিগুলো কালেকশন করেন কোথায় থেকে? আমরা এখান থেকে আমার বাড়ির থেকে 100-150 ফাঁকে থেকে কালেকশন করি। মানে বাসা বিভিন্ন জায়গায় থেকে কালেকশন করা হয়। এগুলো আপনি হাটে থেকে নেন না তো? না না, হাটে কিনি, বাড়িতে বাড়িতে কিনা লাগে। মানে এগুলো আপনি গ্রামে 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 কিনি, বাড়িতে আসা লাগে, এক জায়গায় করা হয়। ও আচ্ছা, তো চলুন এরপর যেটা আছে সেটা দেখে নেওয়া যাক। তো এরপর এটা যে ডেরা দেখতে সেটা কি জাতের গাভি? এটাও ফিজিয়াম। এটাও ফিজিয়াম জাতের গাভি। এটা তো মনে হচ্ছে বকন। এটা বকন গরু, ওই আমরা ধরেন ব্যবসা করি স্বাধীনের আগে, পাকিস্তান আমল ধরে ব্যবসা করতে হতো, এত দূর আইছি এখন। ধরেন মানুষ চিনে না, জানে না, গরুর মধ্যে এখন যায় ঢুকে ইউটিউবের ব্যবসা। আমরা ইউটিউবের ব্যবসা না চলো আমার ব্যবসা, এখন দুই দিনকার পোলাপানে হচ্ছে ইউটিউবে ভিডিও দিয়ে ব্যবসায়ী হয়ে গেছে। গুড়ি সালবাল গরুর সম্বন্ধে বাপ কোনোদিন গরুর দড়ি ধরে নেই, যে হাজিটা দিতে গেলে এরা গরুর দড়িই ধরে নি। আর বাপেরা এখন ওই ইউটিউবের ব্যবসা আছে, তারা এখন গরুওয়ালা সাজিয়েছে। তা আপনারা দেখে শুনি গরু কিনেন, যে হাজির মতো ফেরেস্তার মতো কথা বলে মানুষ দেখে তার কথাই ভোলা যাবে না। মানুষ দেখে বোঝাও যাবে না, কিছুই করা যাবে না। মনে করে মোটা তাজা দিয়েছেন, এখানে খাসির মতন মোটা, বট গাছের মতন লম্বা, হাতির মতন মোটা, মনে করছে বোধহয় ওরা ফেরেস্তা না, তারা হচ্ছে দুনিয়ার জালিয়াত। আমরা জালিয়াত ব্যবসা করলে এই 50 বছর গাভি গরুর ব্যবসা করতে পারতাম না। 2 নম্বর ব্যবসা কখনো টিকে থাকে না। আমরা 2 নম্বর ব্যবসা কোনো জীবনে করিনি, করবো। তো আপনি এটার দাম চাচ্ছিলেন কত? এই বকনাটা 5 মাসের বকনা, এটার দাম চাচ্ছিলেন কত? ওটা 5 মাসের বকনা, ওটার দাম চাচ্ছে 1,80,000। এটার দাম চাচ্ছেন 1,80,000 টাকা। এটার দাম কম, মানে এখনো প্রেগন্যান্ট সময় আছে, অনেক সময় আছে, দেরি আছে। তো ওজন ফুল হয়ে যাবে, এখনো তো ওনার দাম 2 লাখের উপরে বেচা হবে। 2 লাখ এখনো তো উলান টুলান কেউ ছাড়ে না, এখনো কিছুই ছাড়ে। 5 মাস গাব, 6 মাসে পড়ে যায়, এখনো তো দেরি আছে, এখনো এখনো মেলা দিন সময় আছে। শুনেন, হাজি গাজি দেখি মনে করেন যে এটা না, এই গরু মানুষ বুঝি গরু কিনতে। আমার পাবনা জেলায় আপনারা যে কন যে আপনার পাবনার লোক খারাপ, তো পাবনার লোক খারাপ ঠিকই, সবাই সবাই তো খারাপ না, সবাই আছে। আমরা যদি খারাপ হইতাম তাহলে 50 বছর এই গাভি গরু ব্যবসা করতে পারতাম। সবাই যদি খারাপ হয় তাহলে তো কখনো আর হাতে 5 লোক সমান না হওয়া, সবাই যদি খারাপ হবে তা তো না। এটা তো গরুর সম্বন্ধে কিছু বোঝাই না, না বোঝার কারণে এই যে আমার দেশে গ্রাম আছে, মেলা মেলা জায়গা আছে, এই সব জায়গার লোকেই ইয়াপন্ত, সিরাজগঞ্জ পর্যন্ত, এই সব ওরা জালিয়াত ব্যবসা করে। আমার অরণকুলাতে নেই, আমার ট্রেনে গরু কিনে ওরা বেঁচে। মানে এখানে আপনারা দেখবেন যেখানে যান ভালোভাবে দেখে যাচাই করেন। আর আমার কাছে বাদ দিয়ে যদি আপনি মনে করেন আমার কাছে আসবেন, অন্য জায়গায় কিনবো, দেখি যাচাই করে কিনেন, ছয়েন না কোন। আচ্ছা এরপর যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভি? এটাও ফিজিয়াম। এটাও ফিজিয়াম জাতের গাভি। এটা হচ্ছে মানে বাচ্চা আছে অনেক বড়। আর এটা বাচ্চা আছে, বড় বাচ্চা। এটা দুধ হচ্ছে এখন বর্তমান 1,25,000 আপনার প্রথম বিয়ানে 20-22 লিটার করে দুধ আসবে। প্রথম বিয়ানে সেই বাচ্চা, হাতে বড় বাচ্চা দেখেন, এইরকম ভুলের বাচ্চা কোনো জায়গায় পায় নাকি? এই যে বাছুরের ব্যবসা করে, আমরা গায়ের ব্যবসা করি, বাছুরের ব্যবসা করি, এই ধরেন গায়ে বাছুর কিনে ওই সব করে। আমি আল্লাহর ফেরেস্তা, কেউ ফেরেস্তা না কোন,
সব জালি, সবার ভিতরে ভেজাল আছে, সব লোকের ভিতরে ভেজাল আছে, আমরা ভেজালের ব্যবসা করে নিই। আর এই যত জায়গায় আমার পাবনা জেলায় যত জায়গায় গরু কিনেন, আমার এখানে আসে আমরা পাইকারি রেটে গরু বেশি, পাইকারি রেটে আমরা আমার ঠেন এই ব্যাপারটা সাদাতপুরের ব্যাপারটা, ওই যে ভাঙড়ার ব্যাপারটা, ওই যে আপনার ইয়ারে বড়পুরের ব্যাপারটা আমার ঠেনে কিনে নিলে ওরা বেঁচে, সবাই আপনার এখান থেকে নিয়ে যায়, লিজা কিনে নিলে বেঁচে তারা। আমরা 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 ডাইরেক্ট পার্টির গরু, আমরা ডাইরেক্ট গরু আসি গ্রামের থেকে, আমরা 200-300 মাইল ফাঁকিতে নেই, এরা সব জায়গা চিনে নাকো, আমি ছাড়া ওইসব জায়গায় কোনো পেটা চিনে। আপনার বয়স হচ্ছে 50 বছরের ব্যবসার বয়স, আমার বয়স হচ্ছে 80 বছর, আমার সে 7টা ছেলেমেয়ে, আমরা 7টা ছাওয়ালি, আমরা এই গরুর মধ্যেই সব জড়িত। আচ্ছা, তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।